যারা ভোটার আছেন আপনি নিশ্চিন্তে থাকেন, হিরো আলম ভোটের মাঠে আছে, ভোটের মাঠে থাকবে, আপনি আর নির্বাচন কমিশনে ওখানে আপিল করবো, ওখানে যদি না যায় হাইকোর্ট থেকে হলেও আমি এর ফিরে নেব। ভাই কথা শুরু করেন, আচ্ছা যাই হোক সবাই শুধু থাকে, হ্যাঁ ঘটনা হলে কি আপনার সবাই জানেন, মানুষ বলতে ভুল হয়, আমারও ভুল হয়েছে আপনার সবাই জানেন, আর আমি আপনার সবাই জানেন আমি কিছুদিন দেশের বাইরে ছিলাম, দেশে ছিলাম না, যে আমার উকিল দুইটা ভুল করছে, উকিল ভুল করা মানে আমি ভুল করা, যাই হোক আমার মনে করেন আল্লাহ হলফনামার স্বাক্ষরটা ছিল না, আর দুই নম্বর হিসাবে আমি স্বতন্ত্র প্রার্থী যে ফর্মটা ছিল আমাদের ওই জায়গায় পূরণ করছে ভুল করে উকিল, ওইটা ভুল ধরেছে, আর আপনি সবাই জানেন হিরো আলমের প্রার্থীটা বাতিল নতুন কিছু না, আমি তো এমনকি হলফনামা স্বাক্ষর, হ্যাঁ স্বাক্ষর করিনি, ওটা ইচ্ছা করলে এখানে কিন্তু তারা নিতে পারতো, ইচ্ছা করলে আমরা দিতে পারতাম কিন্তু। Life extra strength or confidence পেতে নাও বুলডোজার, বুলডোজার পারলে ঠেকাও। যাই হোক ওটা এমনকি অনেকে আমাকে তো যারা প্রতিদ্বন্দ্বিতা দল আছে তারা অবজেকশন দিয়েছে যে তারা মনে করেন সহ যায় এমনি করে তার বাতিল করা হোক, ঠিক আছে আচ্ছা বাতিল করছে মনে করেন, আর এটা বাতিল করছে এমন কিছু না, আমাকে যতবারই বাতিল করছে শতবারই আমি কিন্তু নিয়ে এসেছি, এবারও বাতিল করেছে, ইনশাল্লাহ হিরো আলম ভোটের মাঠে থাকবে, আমি আবারও আমি সিনে আনার চেষ্টা করবো, আপনি আর নির্বাচন কমিশনে ওখানে আপিল করবো, ওখানে যদি না যায় হাইকোর্ট থেকে হলেও আমি এর ফিরে নিয়ে আসবো, কারণ আমার বিরুদ্ধে কোনো রেল খেলাপি কোনো রিপোর্ট নাই, কোনো মামলা নাই, কোনো মনে করেন হলে জালিয়াতে কিছু নাই, এমন কোনো বিষয়ে তারা কোনো একটা রিপোর্ট বাদ করতে পারেনি কিন্তু আমার, যে পুরুলিয়ার লোকে যারা রিপোর্ট থাকে যে সেই রিপোর্টটা আমার নাই, শুধু আমার কয়টা স্বাক্ষর বিষয়ে আপত্তি ছিল এই বলে বাতিল করেছে, আমি আপনারা যারা ভোটাররা আছেন আপনারা নিশ্চিন্তে থাকেন, হিরো আলম ভোটের মাঠে আছে, ভোটের মাঠে থাকবে, আমি যে করে হোক এটা ফিরে আনার চেষ্টা করবো, না এটা তো আমি তো নিজে একটু বললাম, এটা ফল্ট আমার উকিল করছে, আমার উকিল করবেন আমি ফল করি, মানুষ বলতে কিন্তু ভুল হয়, আপনি দেখেন ভুলটা কী করেন স্বতন্ত্র প্রার্থী ফর্মটা তারা ভুল করে পূরণ করছে, ঠিক আছে এছাড়া কিন্তু মনে করেন আমি স্বাক্ষর করি, এটা কিন্তু ভুল, এটা কিন্তু ইচ্ছা করলে আমি এটা স্বাক্ষর করে দিতে পারতাম না।